হ্যালো বন্ধুরা, আজকে আমি কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম, তো পুরো ব্লগটা দেখতে থাকো, অনেক 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 মজা হবে আজকে। তো কি কি করেছি সারাদিন সব কিছু আজকে শেয়ার করেছি, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা, তো চলো তোমরা এবার দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? তো চলো বাই, দেখো তোমরা এবার। হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরি কুইন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। ব্লগটা স্টার্ট করলাম, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আমার পরিবারে যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রাখো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো এখন দুপুর থেকে স্টার্ট করলাম, আমি এখন খাওয়া দাওয়া করতে বসেছি। আজকে কী খাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু আমি বাড়িতে রান্না করিনি, ঠিক আছে? তো কী খাবারটা আমি অর্ডার করেছিলাম আজকে সুইগি থেকে, তো সুইগি তো মিষ্ট জোম্যাটো না, তো সুইগি থেকে খাবার অর্ডার করেছিলাম। এই যে আজকে বললো বাড়ির রান্না খাবো না, তুমি রান্না অর্ডার করো ওর দিয়ে খাবো। আর এত রোদ বসে, রোদ থেকে মুখটা এদিকে ঘুরিয়ে বস, কালো হয়ে যাবি, এদিকে ঘোর। আর এই যে খাবার, তো চলো খাবারটা আমি করি। প্রচুর রোদ উঠেছে, চান করলাম, পুজো দিলাম, খাবো এখন। চলো খাবারটা বার করি, মিষ্টির হাতে ক্যামেরাটা দিই, তোমাদের দেখাই কি আছে এর মধ্যে, ঠিক আছে? এইটুকু খাবারের দাম এত, দেখ খাবারটা দেখো, আগরটা দেখো তো, মানে তুই দেখে নিয়েছিস আগে আমার কাছে, মানে বকা খাওয়ার ভয়ে চুপচাপ আছিস না? দিয়ে গেছে, আমি তো প্লাস্টিক থেকে টুকি মেরেছি খাবারের ছিঁড়ি। দেখো এই খাবারের দাম, লিটা বাইতে করলে ভালো আছে, 250 টাকা, 243 টাকা দাম। তো এই খাবারে তোর পেট ভরবে না আমার পেট ভরবে, কার ভরবে শুনি? আমাকে রান্না করতে দিল না, দেখো বন্ধুরা এই খাবার খাবে বলে ক্যামেরা ঠিক ধর। আর বললাম রান্না করি, পুরা আমি রান্না করব আর ওর দিয়ে না, রান্না করতে হবে না। ফুলেও না, যা হবে প্যাকিং করেছে, খুলতে গেলে তো খাবার রাতে পড়ে যাবে। কত কষ্ট করে খাবারটা আমি বার করলাম জানো, এই প্যাকেট ম্যাকেট সব ছিঁড়তে গিয়ে মনে হচ্ছিল না হাতে খাবার পড়ে যাবে। তো এই যা খাবার, একজন আরই পেট ভরবে না বন্ধুরা, অল্প সামান্য খাবার দিয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, সেটা কোনো বড় ব্যাপার না, এতেই আমাদের হয়ে যাবে। তো চলো খেয়ে দিয়ে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, তবে খাওয়াটা ঠিক ছিল, রান্নাটা না, রান্নাটা খুব সুন্দর ছিল। আর যেটুকু খাবার দিয়েছে আমাদের দুজনের পেট পুরো ভরে গেছে, আমারও পেট পুরো দেখো ফুলে গেছে। আর এই যে কি পেট ভরেছে, ধর জলটা খেয়ে নে, তারপর তোমাদেরকে বলছে ওর কি ব্যাপার। বাড়ির খাবার করলে খাবার প্রত্যেকদিন নষ্ট হয়, আর দেখো আজকে মানে একদম থাল পরিষ্কার, এটা থালা পুরো পরিষ্কার করে ভাত খেয়ে নিয়েছে। টাকা মিষ্টু কেমন বল, টেস্টি খাবার, একটা চল মারব। তার ফ্রিজ থেকে চলো ফলটা বার করে রাখি, কারণ ঠান্ডা, তো ফলটা বার করে রাখলে কিছুক্ষণ পর, 1 ঘন্টা পর তো খাওয়ার পরে ফল খাই, তো তার জন্যে তখন নিয়ে নিয়েছি। এটা আমি আগে তুলে রেখেছিলাম যে কী কী ফল দুপুরে খাবো আজকে, তো তার জন্য কী কী আছে দেখো, দাঁড়াও এখানে আছে, আছে লেবু আছে, তো যেটা বললাম লেবু নিয়েছি, এখানে আপেল আছে, আর বেদানা আছে 2 খানা, আর এখানে আছে যে পেন কি বলছে এটা, মিষ্টি ফুলে আমসত্ত্ব, আমসত্ত্বটা আমি খাবো না, মিষ্টি খাবে ওটা, এক ভর্তি আমসত্ত্ব ছিল খেয়ে নিয়েছি আমি আগে। তার আগে আমি একটুখানি বসবো, বসে গ্রিন টি খাবো, গ্রিন টি খাওয়ার পরে ফল খাবো, 3টে বাজছে, তো নারে গ্রিন টিটা পরেও খেতে পারি, 3:30-4টের দিকে ফলটা খাবো। আর 3:30-টার সময় গ্রিন টি খাবো, 4টার সময় ফল খাবো, আমার খাবার অনেক নিয়ম আছে, অনেক কিছু বুঝেছো। এখন আমি টিভি চালাবো, টিভি চালে বিছনাতে মিষ্টু আমি বসবো, বসে বসে টিভি দেখবো, একটু গল্প করবো, টাইম কাটাবো। মিষ্টুকে আবার 4:30 থেকে আজকে পড়াতে আসবে বিকালবেলায়, আজকে একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি ভিডিওর মধ্যে থাকো, যদি যাই তো অবশ্যই দেখতে হবে, যাই না মানে যেতেই হবে। হ্যাঁ তুই তুলবি, বাসনটা ধুবি, আমি কোনো কাজই করবো না, বললাম আমি কোনো কাজই করবো না, আমার কাজ হয়ে গেছে। তো আমার আজকে কাজটা কতটা বেঁচে গেল বলো তো, খাবার অর্ডার করে খেয়ে রান্নাটা তো করতে হলো না, আর বাইরে কুকুরগুলো এত চিৎকার করে না। তো চলো আমি একটু বসি, বসে টিভি দেখি, দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমি বিকালে কোথায় যাব সেটা তোমাদের সামনে পরে শেয়ার করবো, ঠিক আছে? এখন না ভিডিওর মধ্যে থাকো, তাহলে দেখতে পাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো বাই, টাটা।
তো বন্ধুরা দেখো হঠাৎ করে কোথায় সেটাই ভাবছো তো, চলে এসেছি স্মার্ট পয়েন্টে। তো তোমাদের আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমি একটু আজকে এক জায়গায় যাব, তো কোথায় যাব মনে হয় বলিনি। তো আমি এ দেখো এখানে শপিং করতে এসেছি, শপিং বলতে জামা কাপড় না, কিন্তু এখানে নিতে এসেছি আমি ঘরে সব কিছু আর কি, ঝাল তেল মশলা সব কিছু ফুরিয়ে গেছে, আমার মেয়ের অনেকগুলো খাবার ফুরিয়ে গেছে, সেগুলোই আর কি নেব। তার জন্য তো কী নিই না নিই সেগুলো তোমরা দেখো। আর এই যে স্মার্ট পয়েন্টটা না আমার বাড়ি থেকে একদম কাছে, ওই 10-15 মিনিট লাগে হেঁটে, বুঝেছো বন্ধুরা। তো চলে এসেছি, হেঁটেই চলে এসেছি, কেন বলো তো টোটো আসার সময়তে দাঁড়িয়ে থেকে থেকে টোটো পাইনি, যাওয়ার সময়তে তো টোটোই যেতে হবে, নাহলে যা ব্যাগ ভারী হবে আমার প্রচুর, ওই ব্যাগ তুলানোর মতো ক্ষমতা হবে না আমার। তো আমি একে একে কি নিব না নিব এটা ওটা সেটা দেখছি, আর আমাদের মিষ্টুকে বলছি এটা দে ওটা দে, বাস্কেটের মধ্যে মিষ্টু আর কি দিচ্ছে, আমাদের অর্ধেক জিনিস ওখানে মিষ্টুরই খাবার আছে। তো ওর তো খুব আনন্দ, ওর এখানে এলে না প্রচুর আনন্দ হয় মিষ্টু, কেন বলো তো ওর মন পছন্দ মতো যেটা ইচ্ছা সেটা নিজে নিজে তুলে নেয়, আর আমি মানা করি না জানো, আমার মেয়ে যেটা চায় আমি সেটাই কিনে দিই সবসময়তেই, মানে একটা মেয়ে তো বুঝতেই পারছো, তার জন্য শখ আহ্লাদগুলো সব কিছু পূরণ করার চেষ্টা করি আমি যতটা পারি আর কি, তো যতটা আমার ক্ষমতা ততটাই করি, তবে যেটা চাওয়ায় আমি সেটা দিবার চেষ্টা করি সবসময়, তা সেটা দিই আমি। তো এখানে দেখো হুইস্পা দেখছিলাম, হুইস্পাগুলো তারপর মিষ্টু বললো যে না মা বাড়িতে আছে নিতে হবে না, তার জন্য আর কি ওখানে নিলাম না ওটা, তো তার জন্য আর কি হুইস্পাটা নিলাম না বাড়িতে আছে বলে, দে রেখে দিলাম এই যে। তারপরে এদিকে কলগেটের দিকে চলে গেলাম, কলগেট নিলাম, আর ওই যে আমার সাথে আমার বান্ধবী গেছে দেখো দেখতে পাচ্ছ তো, এলো কালারের ইয়ে পড়ে আছে এই যে, আর বান্ধবী এটা তোমরা তো অনেকবার দেখেছো ওকে ভিডিওতে, তো ওর আসার কথা ছিল না, ও যাচ্ছিলো অন্য জায়গায়, দিয়ে বললো যে তুই যাচ্ছিস, আমি বললাম হ্যাঁ, বললো চ তাহলে আমার কটা জিনিস নিব, তো বললাম চ, আর আমি তো জানি আমি যাবই আসবই আর কি, যাবই না আসবই এখানটায়। তো মোটামুটি অনেক কিছু নেওয়া হয়ে গেছে, আর একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, তারপর ওখানে ভাইগুলোকে জিজ্ঞেস করলাম, ওরা দেখিয়ে দিলো যে এদিকটা আছে যাও। তো চলো বন্ধুরা এবার নেওয়া হয়ে গেছে, বিল টিলগুলো করবো, বিল টিলগুলো করে যাব বাড়ি। আর এখানে আমি তো লাস্টে গেছিলাম, আমি যখন ঢুকি তখন আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ খোলা আছে, বললো 20 মিনিট। তো 20 মিনিট বলে ওরা গেট বন্ধ করে দিয়েছে, বা ভেতরে যারা জিনিস নিচ্ছে তাদের জন্য আর কি খোলাই ছিল অনেকক্ষণই। তো এই যে মিষ্টু বলেছি না যেটা বল দেখছে সেটাই নিব নেব কাছে, আমি এখানে টিস্যু দেখছিলাম, তো টিস্যুটা নিলাম না, আমি যেটা ইউজ করি টিস্যু সেই টিস্যুটা আর কি ওটা না, আমি হিমালয়ের টিস্যুটা ইউজ করি, আর ওটা অন্য কিছু একটা ছিল, কি ছিল অতটা মনে নেই কী কোম্পানির ছিল। আর এখানে আসি কেন জানো তো, আমি বাজার করতে, আমি দোকানে গেলে না কী নিবো না নিবো মনে থাকে না, আর এখানে সব কিছু রাখা থাকে, সব কিছু দেখে মনে পড়ে যায় যে না এটা নিতে হবে সেটা নিতে হবে, তার জন্য তো হয়ে গেছে। দেখো আমি টোটোর জন্য, টোটো না সরি আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি এখন, যে অটো এলে পরেই চলে যাবো, কারণ ব্যাগটা দেখবে কতটা ভারী ব্যাগ একদম। আর যে মিষ্টু দাঁড়িয়ে আছে ওই ধারে আমার বান্ধবীরা দাঁড়িয়ে আছে, ওরা বলছিল হেঁটেই চলে যাব, জানি না ওরা কি। দেখো বাড়ি চলে এসেছি, আর পরে যাবে তো আমাকে, আমি ঢালি ওটা কেন ঢালছি জানো বন্ধু, ওটা নিচটা না পুরো ফুটো, রাস্তাতে দেখছি যে ব্যাগ কেন ভিজে যাচ্ছে, তো লাস্টে দেখলাম যে জুসের এটা ফুটো, আমাকে দে আমি ঢালছি দে, তো চলো ও ঢালুক। আর এখানে এত বড় ব্যাগ আনতে পারছি না, ওখান থেকে তো টোটো করে এসছি, এবার টোটো স্ট্যান্ড থেকে 5 মিনিট লাগে, 5 থেকে 7 মিনিট লাগে, ওই মিষ্টি একদিক ধরেছে আমি একদিক ধরেছি, যে দেখতেছে বলছে যে দিয়ে আসবো নাকি দিয়ে আসবো নাকি, কেউ দিয়ে যাচ্ছে না, সবাই বলছে দিয়ে আসবো দিয়ে আসবো। তো কী কী নিয়ে এসছি তোমাদের চলো দেখাবো, আগে তার আগে ড্রেসটা আমি চেঞ্জ করে নিই, তোমাদের চলে ঢুকছে আটেনি, চলো ড্রেসটা চেঞ্জ করে নিই দিয়ে দেখাচ্ছি তোমাদের, ওটু খেয়ে নে। তো চলো বন্ধুরা এবার খাবো, খুব খিদে পেয়েছে জানো, বাজারে ভাবলাম একটু ফুচকা খাবো, তো আমাদের মিষ্টির ভুঁড়ির চিন্তা লেগেছে, আমি ভুঁড়ির চিন্তা লেগেছে, ভুঁড়ির চিন্তা লেগেছে, তো আমি এখন মুড়ি খাবো, দেখো মিষ্টি খাবে আর আমি খাবো, মুড়ি খাবো কি দিয়ে জানো তো, দেখাই অনেক কিছু কিনে নিয়ে এসছি মুড়ি খাবার জন্য আজকে,
তেলে ভাজা নিয়ে এসেছি অনেক কিছু। এটার মধ্যে দিয়েছে স্যালাড, পেঁয়াজ কুচি। ভালো হলো বাড়িতে আর পেঁয়াজটা কাটতে হবে না। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কি কি আছে এখানে। এখানে আছে মাছের একটা কি ফিশ কি বলছে এটা জানি না, ভুলে গেছি কি বললো এটা। এটা হলো চিকেনের, এটা হলো সোয়াবিনের, এটা আলুর চপ। তো চলো মুড়িটা খেয়ে নি, খেয়ে তোমার কি বাজার করে নিয়ে এসেছি সেগুলো দেখাবো। আগে খেয়ে নি, প্রচন্ড প্রচন্ড খিদে পেয়েছে, পেটের মধ্যে জ্বলছে। আর একটা কথা বলে দিচ্ছি ভিডিওর মধ্যে, তোমাদের এই ভিডিওটা যদি দেখো ইউটিউব থেকে তাহলে জানবে যে একটা সঠিক চ্যানেল থেকে দেখছো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে জানবে একটা ফেক আইডি থেকে দেখছো। কারণ না আমার ভিডিও না প্রচণ্ড সবাই ডাউনলোড করে আর এই ফেক অ্যাকাউন্ট বানিয়ে পোস্ট করছে, আর এমন করে পোস্ট করছে, আর এমন করে অ্যাকাউন্টটা সাজিয়েছে, আর এত ফলোয়ার, দেখে মনে করছো তোমরা আমারই হয়তো আইডি। কিন্তু আমার কোনো ভিডিও না আমি ফেসবুকে পোস্ট করি না গো। তো অনেক আমার নামে আছে, আমার নাম ছাড়া অনেক নামে আছে, অন্য কোনো নামে আছে। তো তোমরা যদি এখন দেখো ভিডিওটা ফেসবুক থেকে তাহলে একটা প্লিজ একটা রিপোর্ট মেরে দিও, প্লিজ প্লিজ এটা রিপোর্ট মারার জন্য, যারা ফেসবুক থেকে দেখছো এখন এই ভিডিওটা তাদের জন্য। এটা আমার ইউটিউব চ্যানেল হলো গৌরী কুইন, তোমরা তো জানো, ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিবে, ঠিক আছে। তো মিষ্টু এখন রান্না করতে বসেছে, সারাদিন তো আমাকে রান্না করতে দিলো না, দেখলে তোমরা অর্ডার করে খাবার আর কি খাওয়ালো, কি খেলো। ও এখন চিকেন, এতগুলো চিকেন নিয়েছিস কেন? কড়াইটাকে গরম হোক, জানলাটা খুলে দে। ও এখন কি করবে জানো? চিকেন ভাজা করবে, ঘরে ধুঁয়ো হয়ে যাবে। চিকেনটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব মাখা, দেখেছো আমাকে বলছে কি বাজে কথা। তো চলো আমি ও চিকেনটা ভাজুক, আমি শুধু খাবো একা না, আর আমি এখন একটু, আমি তোর মামি তোর বান্ধবী, তো চলো আমি একটু লাইভ যাব, লাইভ টাইভ থেকে এসে তোমাদের সাথে আবার গল্প করবো, তারপরে দেখাবো আমি এগুলো কি নিয়ে এসেছি, ঠিক আছে। এখন টাইম নেই, 10টা বাজছে, তাড়াতাড়ি করে লাইভটা করে চলে আসি আমি। তো চলো বাই টাটা, আসছি কিছুক্ষণ পরে আবার। রান্না করুক, চিকেনটাও তো খেতে হবে। রাধুনিতা ভালোই চিকেন ভাজা খেতে ভালোবাসে। তো বন্ধু চলো কি কি নিয়ে এসেছি আমি সেগুলো তোমাদের দেখাই, মালটালগুলো সব দেখাবি। এটা জুস ঢালা হয়ে গেছে জুসটা, এটা একটা বিস্কুট অরিও, এটা আছে চিকেন মশলা, আর একটা আছে ডাব সাবানের সেট, আমি ডাব সাবানটা ইউজ করব। আর এটা আছে হরলিক্স চকলেট হরলিক্স, একটা ধূপকাঠি, কলগেট, এটা আছে গরম মশলা, এটা আছে মুসুরির ডাল, এটা আছে ডালিয়া, আছে তো দুখানে ডালিয়া নিয়ে এসেছি যে, তারপরে এটা একটা কিনে এসেছি জানাটা দেখি, ড্রাই ফ্রুট, ড্রাই ফ্রুট এটা এটা খাওয়া ভালো, শরীরের পক্ষে খুব ভালো। আর এটা চা নিয়ে এসেছি, এটা নিয়ে এসেছি কলাইয়ের ডাল, এই ডালটা না তুমি আবার পচা পচা ডাল তুলে এনেছো, কলাইয়ের ডাল তুই খাস না, দেখি হলো আমি খাবো আমার ভালো লাগে। আর মিষ্টি একটা স্যুপ নিয়েছো, আর এটা আছে মুগের ডাল, এই দেখো। আর এটা গিফট পেয়েছি আর কি কিসের সাথে, ওগুলোর মধ্যে কিছু একটা ফ্রি আছে, বাসন মাজার। আর মিষ্টু নিয়েছে বডি ওয়াশ, এই যে একটা, আর একটা এই দেখো ফেভারিট নাও নাও একটা স্টাফ।
তো এই দেখো এই ক্যারবেটা খুলবো যখন তোমাদেরকে দেখাবো। আমি চকলেট ডে তে মেয়েকে গিফট করিনি তো, চকলেট করেছিলাম ছোট। ওই কত দাম ওটা? 100 টাকা বলা। আর এটা করলাম, এটা তো অনেকটা দামি সবাই জানো। তো এই যে এখন করলাম মিষ্টিকে হ্যাপি চকলেট ডে। টেডি ডে চলে গিয়ে প্রমিস ডে চলে এলো। এই দেখো এই টেডিটা আমি পেয়েছি। হ্যাঁ, এটা আমার একটা বন্ধু আমাকে এটা গিফট করেছে, ঠিক আছে। টেডিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে, ক্যামেরা ঠিক করে ধর। দেখেছো আজকে টেডি ডে, তো টেডি ডেতে পেয়েছি আমি এটা, খুব সুন্দর হয়েছে। দেখো এই দেখো, আর নিয়ে এসেছে দেখো কলাই। এটা হলো সরস্বতী পুজোতে কলাই সিদ্ধ করে, তো সেটার কলাই আর কি। আর একটা জিনিস দিয়ে গেছে দেখো, বেলুন। তো এই হলো আর কি বাজার। তো চলো এগুলো সব জায়গায় রাখি আমি গুছিয়ে টুছিয়ে, কত বাজার দেখো দিয়ে আসছি। দেখো টেডিটাকে নিয়ে আবার ফটো তোলা স্টার্ট করে দিয়েছে। দেখো আমার ভাই বস বলছে, আমার ভাই বস। এই দেখো ক্যাডবারিটাকে ওর মধ্যে সেরকম পরে আছে। আমার একটা ফটো তুলো, হাত পা দিয়ে রাখো যাতে বুঝে না যায়। পড়বে না, ছাড়, দাদা দাঁড়া আমি মেহিলা না দিচ্ছি। এই দেখো ওকে কত সুন্দর করে বসি দিয়েছে, দেখো দেখো ক্যাডবারি দিয়ে। আর এই দেখো ফটো তুলছে, আমাকে দিবি ফটোটা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রেখো, তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাইকে গুড নাইট, বাই, টাটা, লাভ ইউ। তো এই মা তো সব আমি রাখবো ঠিকঠাক করে, সব জায়গায় কোটো মোটে ঢালবো, ঢেলে এগুলো রাখবো, রেখে ঘুমাবো। চলো বাই, টাটা।